celui qui est désormais le meilleur. বিদায়ী বার্তা আগেই দিয়েছেন, সে হিসেবে ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক লিওর বিপক্ষে পিএসজি জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি স্ট্রাইকারের প্যারিস অধ্যায়টা শেষ হলো দারুণ একটা উপলক্ষ দিয়ে। লিলের স্থাত পিয়েরে মাউরোয় গতকাল লিওকে 2-1 গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতেছে পিএসজি। এটি চলতি মৌসুমে পিএসজির দ্বিতীয় শিরোপা। একই সঙ্গে পিএসজির সঙ্গে 7 বছরের সম্পর্ক ছেদ হল এমবাপ্পের। শিরোপা জিতে ক্লাব ছাড়া, মনের আশাই পূরণ হয়েছে ফরাসি স্ট্রাইকারের। চলতি মাসের প্রথম দিকে এক ভিডিও বার্তায় এমবাপ্পে জানিয়েছেন পিএসজির জার্সিতে এ মৌসুমের পর আর তাকে দেখা যাবে না। বিদায়ী ম্যাচে অবশ্য এমবাপ্পে গোল পাননি। ওসমান দেমবেলে ও ফাবিয়ান রুইসের গোলে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে যায় পিএসজি। একই সঙ্গে প্যারিসের ক্লাবটির সঙ্গে 7 বছরের যাত্রা থেমে গেল এমবাপ্পের। এ দীর্ঘ সময়ে পিএসজির জার্সিতে 308 ম্যাচে 256 গোল করেছেন ফরাসি স্ট্রাইকার। এছাড়া ক্লাবটিকে এনে দিয়েছেন 15টি শিরোপা। পিএসজির জার্সিতে বিদায় ম্যাচ খেলার পর এমবাপ্পে বলেছেন, ফাইনালে শিরোপা জিতে বিদায় নেওয়া এর চেয়ে ভালো কিছু হতে পারে না। এটা সত্যি খুব আনন্দের। তিনি সব সময় চেয়েছিলেন পিএসজির সঙ্গে শেষটা যেন শিরোপা দিয়েই হয়। আগামী মৌসুমে কোন ক্লাবে যাবেন এটা ধোঁয়াশার মধ্যেই রেখে দিলেন এমবাপ্পে। বলেছেন, সময় হলেই জানিয়ে দেবেন কোন দলে যোগ দেবেন এই ফ্রেঞ্চ তারকা।